ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। রাঙিয়ে যাওয়ার পথ চলায় ধরা দিল আরো একটি অসাধারণ অর্জন। সাকিব আল হাসান স্পর্শ করলেন দারুণ এক ডাবল। আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান, সাথে 500 উইকেটের মাইল ফলক। ক্যারিয়ারে 500 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের বিপক্ষে কলঙ্কিত এই সিরিজে। আন্তর্জাতিক ক্রিকেটে ডাবলের দেখা পাওয়া তৃতীয় ক্রিকেটার সাকিব আল হাসান। তবে একটি জায়গা থেকে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ডটি করেছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে এই রেকর্ডটি করেছেন সাকিব। নিজের 302তম আন্তর্জাতিক ম্যাচে ডাবল পূর্ণ করেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। বাহাতি এই অলরাউন্ডারের অর্জনটির অপেক্ষা ছিল সিরিজের শুরু থেকেই। এই সিরিজে 2টি উইকেট পেলেই হতো এই রেকর্ড, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত। সাকিব আল হাসানের আগে এই রেকর্ডটি করেছেন জ্যাক ক্যালিস ও শহীদ আফ্রিদি। তবে সাকিব ক্রিকেট বিশ্বে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সবচেয়ে কম ম্যাচ খেলে এই রেকর্ডটি স্পর্শ করেছেন, যা এর আগে কেউ করতে পারেনি। নিজের 420তম ম্যাচে ডাবল পূর্ণ করেছিলেন জ্যাক ক্যালিস। অন্যদিকে 477 ম্যাচ খেলে ডাবল পূর্ণ করেছেন শহীদ আফ্রিদি, যার ফলে এই দুইজনের চেয়ে এগিয়ে সাকিব। জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি বা সাকিব আল হাসানের আগে এই রেকর্ড গড়তে পারেনি কোনো ভারতীয় বা অস্ট্রেলিয়ান ক্রিকেটার।